জলপাইগুড়ি পৌরক্রমে বিচারাধীন কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ডিভিশন বেঞ্চের নির্দেশে 24 ঘন্টার মধ্যে তদন্ত শুরু করল সিবিআই। শুক্রবার সিবিআইয়ের একটি দল জলপাইগুড়িতে আসে, থানা থেকে তথ্য সংগ্রহ করে, কিন্তু সংবাদ মাধ্যমের কাছে এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তারা। তবে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন, কৌরভূমি নাবালক আবাসিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পরে তার পরিবারের যে অভিযোগ দায়ের করেছিল সে বিষয়ে পুলিশ যে তদন্ত করছিল তার নথি আজ সিবিআই নিয়ে গেছে, পরবর্তীতে তদন্ত করবে তারা।